সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রায় 10 লক্ষের অধিক প্রবাসী রয়েছে এবং আমাদের এই শারজা এবং আজমানে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের প্রবাসীরা এখানে জলাবদ্ধতার শিকার হয়েছেন। তো আমরা কনস্যুলেট থেকে গতকাল মান্নাবর কনসাল জেনারেল স্যারের নেতৃত্বে টিম পরিদর্শন করে গিয়েছি এবং আজকে তার ফলো আপ হিসাবে এইখানে যত আমার বাংলাদেশি শ্রমিক রয়েছে আমরা প্রত্যেকের মাঝে উন্নত মানের খাবার আমরা পরিবেশন করছি এবং আমরা আগামীকালকে কিছু খাদ্য সামগ্রী সহ অন্যান্য কিছু ডেইলি নেসেসারিজ যেগুলো রয়েছে সেগুলো আমরা বিতরণ করব। বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলাদেশ সমিতি কর্তৃক আজকে আমরা যে পানিবন্দী বাংলাদেশি প্রবাসী বাইরে এখানে আছেন, আমরা আসলে এতদিন আসতে পারিনি পানির জন্যই, ওনারা ওনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বলে গেছেন। এখন আমরাও বলতে বাধ্য হয়েছি, আসলে এখনো যে পানি আছে ওনাদের অবস্থা দেখে আসলে হৃদয় বিদারক অবস্থা এখানকার। যাকে আজকে ওনাদেরকে আমরা পাশে পেয়ে ওনাদেরকে আমরা সামান্যতম হলেও সাহায্য করতে পেরে আমি বাংলাদেশ কনস্যুলেট তথা বাংলাদেশ সমিতির পক্ষ থেকে আমি অনেক আনন্দ ভোগ করছি। ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো ক্ষতিগ্রস্ত যারা হবে আমরা ইনশাল্লাহ ওদের পাশে গিয়ে আবারও দাঁড়াবো এই প্রত্যাশা রেখে। বাংলাদেশ কনস্যুলেট দুবাই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজা কর্তৃক আয়োজিত আজকে অসহায় প্রবাসী বাংলাদেশিদেরকে যারা জলাবদ্ধতায় আছেন তাদেরকে আমরা সহায়তা দিতে যাচ্ছি। বাংলাদেশ সমিতি আপনারা জানেন সবসময় প্রবাসী বাংলাদেশিদের সুখে দুঃখে আছে। আজকের এই দুর্যোগ মুহূর্ত আমরা ওনাদের পাশে আছি, আগামীতে থাকবো। ধন্যবাদ। এই সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে যে অতিবৃষ্টি জনিত বন্যায় দুবাই উত্তর আমিরাতের বিভিন্ন অঞ্চলে যে একটি নজিরবিহীন অবস্থার সৃষ্টি হয়েছে এবং যে সমস্ত অঞ্চলে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা তাদের সাথে ইতোমধ্যে আমরা দেখা করেছি এবং তাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা তাদের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রদান শুরু করেছি। এখানে এই শারজার এই সানায়াতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বেশ কয়েকশো বাংলাদেশি নাগরিক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী হয়েছে। এখানে আজকে আমরা তাদের মাঝে খাদ্য বিতরণ করলাম। আমরা এখানে দুবাই উত্তর আমিরাতে যারা সচ্ছল প্রবাসী আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তারাও তাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই প্রত্যেকটি কার্যক্রম এটা মনিটর করছে। আমাদের এখানে আজকে শারজা বাংলাদেশ সমিতির শারজা তারা এগিয়ে এসেছে। আজকে যে খাদ্য বিতরণ হলো, আজকে রান্না করা খাবার আমরা বিতরণ করেছি এই সাধারণ প্রবাসীদের মাঝে, কারণ এরা এখানে যেহেতু ওয়াটারলগড হয়েছে তারা তাদের রান্না বাড়ার যে ব্যবস্থা সেটা তারা করতে পারছে না। এই কারণে আমরা রান্না করা খাবার বিতরণ করলাম এবং আমরা সবসময় তাদের খোঁজখবর নিচ্ছি, যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং আমি বিশেষ করে বাংলাদেশ সমিতি শারজাকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, তারা অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদের সাথে এবং এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমি অন্যান্য যারা এখানে আছেন যে সমস্ত সমিতি সংগঠন এবং সচ্ছল ব্যক্তি তারাও এগিয়ে এসেছে এবং যারা এবং অনেকে এগিয়ে আসছে, আমি আহ্বান জানাবো তারাও যেন একইভাবে এই ক্ষতিগ্রস্ত বা দুর্গত প্রবাসী বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। আমার দেওয়া হইব, সমস্যা নাই। হ্যাঁ, আপনাদেরকে বলে গেছে। এখন আমরা বলতে বাধ্য হয়েছি, আসলে এখনো যে পানি আছে ওনাদের অবস্থা দেখে আসলে হৃদয় বিদারক অবস্থা এখানকার। সামনে লোকদেশি পাস হল আস্তে আস্তে আরামসে আরামসে সবাই পাবে ক্যামেরা ঠিক করে ধরো না উল্টে উল্টে ধরছে ঠিক নাই पाकिस्तान वाला का पाकिस्तान कौंसुलेट से दिया कल शारदा